দীর্ঘদিন থেকে শিলচর ভিএলসিসি আর হেভেন স্পা পার্লারে দেহ ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগ ছিল, কিন্তু পুলিশের পক্ষ থেকে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ পরিলক্ষিত হয়নি। অবশেষে আজ আচমকা অভিযান চালায় পুলিশ। পুলিশের এই ঝটিকা হানায় বেরিয়ে আসে ঝুলির ভেতরের বেড়াল। পার্লার থেকে পুলিশ হাতে নাতে আটক করে দুই যুবক সহ তিন যুবতীকে। এছাড়াও বহু আপত্তিকর সামগ্রী পুলিশ অভিযান চলাকালীন জব্দ করে। পার্লার ব্যবসার আড়ালে দীর্ঘদিন থেকে দেহ ব্যবসা চালিয়ে যাওয়ার এই অভিযোগের সত্যতা আজ প্রকাশ্যে বেরিয়ে এলো। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।